আলাইকুম টু লার্নিং গাইড কুড়িগ্রামে এসএসসি প্রশ্ন ফাঁস হয়েছে যেটার ফলে দিনাজপুর বোর্ডের চারটা পরীক্ষা স্থগিত করা হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন দেন এখানে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে আপনাদের যে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছিল দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র সেই কোশ্চেন গুলো ওনারা কৌশল করে নিজেদের আয়ত্তে রেখেছিল সেই বিষয়টা আপনাকে দেখাইতেছি তো এখন আপনাদের অনেকেরই মনে একটা করছেন ঘুরপাক খাচ্ছে যে এই যে মামলা মোকদ্দমা হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে এর ফলে আমাদের অন্যান্য বোর্ডের পরীক্ষা স্থগিতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা আর কি পরীক্ষার উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা অ্যান্ড যদি আমাদের বোর্ডেও এরকম কোনো কার্যক্রম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের পরীক্ষাটা স্থগিত করা হবে কি না তো এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতেছি তো এইখানে আমরা সরাসরি চলে আসছি দ্য ডেলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন রিসেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছে এসএসসির প্রশ্ন ফার্স্ট কুড়িগ্রামের কেন্দ্র সচিব সহ গ্রেপ্তার তিন তো এই জায়গা থেকে আমরা একটু নিচে স্কলিং করবো স্কলিং করার পরে আপনাকে দেখাইতেছি বাংলা এবং ইংরেজি প্রশ্নও ফাঁস হয়েছে এখানে বলতেছে কুড়িগ্রামের ভুঙ্গামারিতে এসএসসি দু হাজার বাইশ সালের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক সহ ওই বিদ্যালয়ের অপর দুই সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় একজন পলাতক রয়েছেন তো এই জায়গায় সেই মেইন বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন অভিযোগ সূত্রে জানা গেছে বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রের প্যাকেটের ভেতর বাংলা দ্বিতীয়পত্র ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রের একটি করে খাম ঢুকিয়ে নেওয়া হয় সিলগালা করা প্যাকেটের ওপর স্বাক্ষর করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিন থানা থেকে বাংলা প্রথম পত্রের প্যাকেট এনে তা খুলে বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি পত্র ও দ্বিতীয় পত্রের প্রশ্নের খামগুলো কৌশলে সরিয়ে ফেলা হয় তার মানে এখান থেকে বুঝতে পারছেন আপনাদের ইংরেজি প্রথম পত্র দিতে এবং বাংলা পরীক্ষার প্রশ্নও তারা ফাঁস করেছিল তো এইভাবেই মূলত ফাঁস হয়েছে আপনাদের পরীক্ষার প্রশ্ন এবং পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে পরবর্তীতে কখন নেওয়া হবে সেটা জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো এখন কথা হচ্ছে এই মামলা মোকদ্দমার ফলে আপনাদের পরীক্ষার কোনো ক্ষতি হবে কিনা তো এই বিষয়টা নিয়ে বোর্ড সংশ্লিষ্টরা একদমই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এটা শুধুমাত্র সেপারেট একটা বোর্ডের সমস্যা তার জন্য ওই বোর্ডেই পরীক্ষা স্থগিত থাকবে আপনাদের পরীক্ষা যত সময় নেওয়া হবে তবে হ্যাঁ যদি আপনাদের বোর্ডে এমন কোনো অবস্থা ঘটে আর কি প্রশ্ন ফাঁস অথবা অন্য কোনো কারিগরিক ত্রুটি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা স্থগিত করা হবে আপাতত আপনাদের সকল যে পরীক্ষাগুলো রয়েছে সঠিক তারিখেই নেওয়া হবে যদি কোনো বোর্ডে এরকম অবস্থা হয় আমি অবশ্যই আপনাকে জানাবো আপনাদের সাবস্ক্রাইব করা থাকলে তো ওই ভিডিওগুলো সবার আগে আপনি দেখে নিতে পারবেন অ্যান্ড দিনাজপুর বোর্ডে অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেইগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম